প্রিয় ছাত্র ছাত্রীরা, আজ আমরা তোমাদের লেসন সেভেনের দ্য রিভেল পোয়েট এর অ্যাক্টিভিটি ওয়ানের যে এক নম্বরের যে কোশ্চেন আছে, প্রীতম ওয়াজ টু সিং দ্য সং, তার উত্তর হবে কারার ওই লৌহ কপাট। বিএডটা হবে নজরুল ওয়াজ বর্ন ইন 24th May 1899, আর সিএটটা হবে বর্ধমান ডিস্ট্রিক্ট ইজ ইন আনডিভাইডেড বেঙ্গল। ছাত্রছাত্রীরা, এবার আমরা অ্যাক্টিভিটি টু নিয়ে আলোচনা করি। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার এ, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন? নজরুল যখন জন্মেছিলেন তখন কি ভারত স্বাধীন ছিল বা স্বাধীন হয়েছিল? উত্তর, আনসার, নো, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল হোয়েন নজরুল ওয়াজ বর্ন। নো, না, ভারত ছিল, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ভারত ছিল ব্রিটিশদের অধীন বা ইংরেজদের অধীন বা ইংরেজ শাসনের অধীন হোয়েন নজরুল ওয়াজ বর্ন, যখন নজরুল জন্মেছিলেন। তারপরে বি, নেম সাম অফ দ্য ফোক প্লেজ দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন। কতগুলো লোকনাটক বা লোকনাট্যের নাম লেখো যেগুলো ইয়াং নজরুল, অর্থাৎ ছোট্ট নজরুল লিখেছিলেন বা যুবক নজরুল লিখেছিলেন। এখানে ইয়াং, এখানে ছোট আর কি। তার উত্তর হবে সাম অফ দ্য ফোক প্লেজ দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন আর দাতা কর্ণ, কংসবধ, কবি কালিদাস, আকবর বাদশা এটসেট্রা। তাহলে সাম অফ দ্য ফোক প্লেজ, কতগুলো লোকনাটক বা লোকনাট্য দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন, যেগুলো ছোট্ট নজরুল লিখেছিলেন, আর হলো দাতা কর্ণ, কংসবধ, কবি কালিদাস, আকবর বাদশা, ইটিসি, অর্থাৎ এটসেট্রা, অর্থাৎ ইত্যাদি। এবার দেখো নাম্বার সি, হু ওয়াজ নজরুলস টিচার, নজরুলের শিক্ষক মহাশয় কে ছিলেন? হু ওয়াজ নজরুলস টিচার, নজরুলের শিক্ষক মহাশয় কে ছিলেন? তোমরা সবাই জানো যে পাঠটা পড়েছো বা যে অংশটা পড়েছো, তো সেখানেই আমরা পাবো নজরুলস টিচার ওয়াজ নিবারণ চন্দ্র ঘটক। নজরুলের টিচার ছিলেন, অর্থাৎ নজরুলের শিক্ষক মহাশয় ছিলেন নিবারণ চন্দ্র ঘটক, নিবারণ চন্দ্র ঘটক। এরপরে নাম্বার ডি, হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন? তার উত্তর, দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল হুইচ নজরুল জয়েন নেক্সট। তাহলে দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক, কবি কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, ছিলেন হেডমাস্টার মানে প্রধান শিক্ষক ওই স্কুলের, হুইচ নজরুল জয়েন নেক্সট, যেখানে নজরুল পরবর্তীকালে জয়েন করেছিলেন বা যোগদান করেছিলেন। থ্যাংক ইউ।